আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে বিআরটিলান্তিন প্রকল্পের গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার যে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি হচ্ছে, সেই বিআরটি প্রকল্পের অধীনে গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এখন হচ্ছে সড়কের শেষ পর্যায়ে নির্মাণ কাজ। আমি এখন অবস্থান করছি বিআরটিলান্তিন প্রকল্পের টঙ্গি কলেজ গেট অংশে। এখানে কাজ চলছে সড়ক নির্মাণের। এটি বিআরটিলান্তিন প্রকল্পের সড়ক নির্মাণের সর্বশেষ পর্যায়ের কাজ। অত্যাধুনিক কার্পেটিং মেশিন দিয়ে 4 ইঞ্চি উঁচু করে নির্মাণ করা হচ্ছে এই সড়ক। টঙ্গি কলেজ গেট অংশে এখন সড়কের যে ডালাটি দেওয়া হচ্ছে এটি 3 নম্বর সড়ক ডালাই। এর আগে 2 বার এই সড়কের উপর ডালা সম্পন্ন করা হয়েছে। এটি তৃতীয় এবং সর্বশেষ পর্যায়ের সড়ক ডালাইয়ের কাজ। বিআরটি প্রকল্পের এই টঙ্গি কলেজ গেট অংশে সড়ক ডালাইয়ের সময় বিআরটি কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তারা পর্যবেক্ষণ করে দেখছিলেন যে সড়কটি ঠিকভাবে নির্মাণ করা হচ্ছে কিনা। বিআরটি প্রকল্পটি দীর্ঘতি প্রকল্প বলে অনেকে কচ্ছপের গতির সাথে এর তুলনা দিলেও বিআরটি প্রকল্পের যে সড়ক নির্মাণ করা হচ্ছে তা কিন্তু শতভাগ গুণগত মান বজায় রেখে করা হচ্ছে। বিআরটি প্রকল্পের এখন যে সড়কের নির্মাণ কাজটি চলছে সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গাজীপুর চৌরাস্তা হয়ে শিববাড়ি পর্যন্ত যে বিআরটি লেন রয়েছে সেই বিআরটি লেনের নির্মাণ কাজটি তারা আগে করছে। অর্থাৎ এই বাস র্যাপিড ট্রানজিট করিডোরে 2টি স্টেশনের মাঝখানের যে সড়কটি রয়েছে, অর্থাৎ যে বিআরটি লেনটি রয়েছে, সেই লেনের নির্মাণ কাজ তার আগে করছে। এই বিআরটি লেনের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন করার পর যে অংশে সাধারণ লেনের নির্মাণ কাজ বাকি রয়েছে পরবর্তীতে সেই সাধারণ লেনের নির্মাণ কাজগুলো করা হবে। কারণ এই বিআরটি প্রকল্পটি চলতি বছরে চালু করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিআরটি কর্তৃপক্ষ। চলতি বছরে জুন জুলাই মাসের ভিতরে এই বিআরটি প্রকল্পের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করতে চায় বিআরটি কর্তৃপক্ষ। এই লক্ষ্যে এগিয়ে চলছে এই প্রকল্পটির নির্মাণ কাজ। জানা গেছে চলতি বছরে জুন জুলাই মাসের মধ্যে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করে আগামী ডিসেম্বরের আগে এই প্রকল্পটি গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই 20.5 কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিটটি চালু করে দেওয়া হবে। আর এদিকে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি পরিষেবার জন্য 130টি বিআরটি বাস কেনা হচ্ছে। আর এর মধ্যে প্রথম চালানের 50টি বাস আগামী জুন মাসেই বাংলাদেশে আসছে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই বিআরটি প্রকল্পটি চালু করার আগে বাকি বাসগুলো বাংলাদেশে নিয়ে আসা হবে। এই সড়কটি ডালাই সম্পূর্ণ করার সাথে সাথে কিন্তু ফ্লাইওভারের সাথে সরাসরি সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন হলো এই টঙ্গী কলেজ গেট অংশে। বিআরটি প্রকল্পের উত্তর আজমপুর থেকে যে এলিভেটেড অংশটি শুরু হয়েছে সেটি কিন্তু শেষ হয়েছে এই টঙ্গী কলেজ গেট অংশে। আর এখন কিন্তু টঙ্গী কলেজ গেট এই অংশেরই ফ্লাইওভারের র্যাম্প এবং সড়কের ডালাই কাজ একসাথেই করা হচ্ছে। এই বিআরটি প্রকল্পের এই এলিভেটেড অংশের যে র্যাম্পটি টঙ্গী কলেজ গেট নেমে গেছে, এই র্যাম্প দিয়ে শুধুমাত্র বিআরটি প্রকল্পের বাসগুলো চলাচল করবে। এর ঠিক সামনের অংশে অর্থাৎ চেরাগালির পরবর্তী কাদিরা টেক্সটাইলের সামনে যে 2টি র্যাম্প নির্মাণ করা হচ্ছে, সেই 2টি র্যাম্পের 1টি র্যাম্প দিয়ে ঢাকামুখী যানবাহনগুলো প্রবেশ করবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, আর বাকি 8টা র্যাম্প দিয়ে উত্তরা থেকে আসা যানবাহনগুলো আবদুল্লাপুর অংশে নেমে যাবে। এই টঙ্গী কলেজ গেট অংশে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার, বিআরটি স্টেশন এবং বিআরটি সড়কে বদলে যাচ্ছে এই টঙ্গী কলেজ গেট অংশের চিরচেনা রূপ। সুপ্রিয় দর্শক, এ ছিল বিআরটিলান্তিন প্রকল্পের টঙ্গী কলেজ গেট অংশের বিআরটি এলিভেটেড অংশের র্যাম্প এবং সড়ক নির্মাণ নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।